নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। টপ 10 রাশি ইন দিস উইক, অর্থাৎ এই সপ্তাহে সেরা 10টি রাশির নাম এই ভিডিওতে আমি উল্লেখ করতে চলেছি। অর্থাৎ 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সেরা 10টি রাশির নাম এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করছি, যে রাশিগুলি এই সপ্তাহে বেস্ট অফ দ্য বেস্ট পারফরমেন্স করতে চলেছে। আর এটি 10 থেকে 1 পর্যন্ত আমি যেতে চলেছি, 10, 9, 8, 7 এইভাবে ক্রমানুসারে আমি 1 নম্বর রাশিটি সবচেয়ে শেষে বলবো। তাই ভিডিওটি মনোযোগের সাথে দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শশীগ্রাম। টপ 10 রাশি ইন দিস উইক, অর্থাৎ এই সপ্তাহে সেরা 10টি রাশির নাম, যেটি 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত হতে চলেছে। তো কোন সেই সেরা 10টি রাশি তা আমি একে একে বলতে চলেছি। প্রথমে 10 নম্বর, অর্থাৎ নাম্বার 10 যে রাশি আমার লিস্টে হতে চলেছে সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা নাম্বার 10 পড়েছেন, অর্থাৎ 10 নম্বর রাশিতে পড়েছেন। আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ বলা যায়, কিন্তু খরচার দিকও কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে। অর্থাৎ আয় যেমন হবে ব্যয়ও কিন্তু সেরকম মাত্রায় হয়ে যাবে। এর পাশাপাশি এই সপ্তাহে আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় ডেভেলপমেন্ট হতে চলেছে। তবে এই সপ্তাহে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না এবং কাউকে টাকা ধার দেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। তাই এই ব্যাপারটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এরপরে আমার লিস্টে যে 9 নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা 9 নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক মোটের উপর দিয়ে শুভ বলা যায়। তবে আয়ের থেকে ব্যয়ও কিন্তু যথেষ্ট পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই খরচাতে আপনাদেরকে একটু লাগাম দিতে হবে। এবং এই সপ্তাহে যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ আপনারা অনায়াসে করতে পারবেন। এছাড়াও যাদের প্রেম বা প্রেমজ সম্পর্কে বাধা চলছিল সেই সম্পর্ক কিন্তু অনেকটাই শুভ হতে চলেছে। এবং আপনারা এই সপ্তাহে চাকুরি পেতে চলেছেন, অর্থাৎ যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকুরি পেতে চলেছেন। ট্যুরে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে আমার লিস্টে যে 8 নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা 8 নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রেও কিন্তু কিছু শুভ কিছু অশুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই সপ্তাহে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ দেখা যাচ্ছে, তবে খরচার দিকও কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে। এবং এই সপ্তাহে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না এবং ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এর পাশাপাশি এই সপ্তাহে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে, এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মোটের উপর দিয়ে শুভ বলা যায়। আমার লিস্টে 7 নম্বর যে রাশি হতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা 7 নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক দিকেই কিন্তু শুভ রয়েছে, যেমন চাকরি ক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র এবং সেলফ প্রফেশন, এই 3 ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ দেখা যাচ্ছে। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ রয়েছে। এবং এই সপ্তাহে আপনারা ভ্রমণে যেতে চলেছেন এবং যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ, এবং আপনাদের এই সময় ভাগ্যের সাপোর্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে সমস্ত কাজ ভাগ্যের দ্বারা হয় সে সমস্ত কাজ আপনারা অনায়াসে করে ফেলবেন। এরপরে আমার লিস্টে 6 নম্বর যে রাশি হতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে 6 নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রেও কিন্তু অনেকখানি শুভ রয়েছে। তবে কিছু কিছু দিক প্রবলেম রয়েছে, যেমন মানুষকে
চেনার ক্ষেত্রে, মাথা গরম হওয়ার ক্ষেত্রে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে কোনো কাজ আপনারা অনায়াসে করতে পারবেন। এবং এই সপ্তাহে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এবং চাকরি ও ব্যবসা দুই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় উন্নতি রয়েছে, তবে খরচার দিকও কিন্তু রয়েছে। এরপরে আমার লিস্টে যে পাঁচ নম্বর রাশি হতে চলেছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা পাঁচ নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অনেক দিকই কিন্তু শুভ রয়েছে। যেমন চাকরি ক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র, সেলফ প্রফেশন, এই তিন ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ রয়েছে এবং প্রেমের দিকও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ দেখা যাচ্ছে। এই সময় আপনাদের যে সমস্ত কাজ হচ্ছিল না সেই সমস্ত কাজের হাত দিন অনায়াসে করে ফেলবেন। এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ রয়েছে। এবং এই সময় আপনারা কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে সেটি হচ্ছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনারা চার নম্বরে পড়েছেন। আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট মাত্রায় ডেভেলপমেন্ট করতে চলেছে, কিন্তু খরচা দিকেও কিন্তু রয়েছে। তবে এই খরচা আপনাদের প্রসাধনী জিনিসের বা লাক্সারিয়াস প্রোডাক্টের উপরে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই সপ্তাহে ট্যুরে যাওয়ার বা ভ্রমণ যোগ কিন্তু দেখা যাচ্ছে। এবং এই সপ্তাহে আপনারা যারা বিজনেস করছেন বা চাকরি করছেন দুই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় উন্নতি দেখা যাচ্ছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে তিন নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক দিকই শুভ রয়েছে। যেমন চাকরি ক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র, সেলফ প্রফেশন এবং অর্থ আগমনের দিকও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ দেখা যাচ্ছে। তবে এই সপ্তাহে আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং এই ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু অনায়াসে করে ফেলবেন। এই সপ্তাহে প্রেম বা প্রেমজ্যোতি কিন্তু শুভ রয়েছে এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ দেখা যাচ্ছে। এবং এই সপ্তাহে আপনারা গ্ল্যামার দুনিয়া রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ দেখা যাচ্ছে। এরপরে যে দু নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে দুই নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অনেকখানি শুভ রয়েছে, সেটা চাকরির দিক বলুন, ব্যবসার দিক বলুন বা সেলফ প্রফেশন, এই তিন ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহে আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, ফ্যামিলি হেল্প পেতে চলেছেন এবং যে কোনো কাজ কিন্তু আপনারা অনায়াসে করে ফেলবেন। এই সপ্তাহে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এবং এই সপ্তাহে আপনারা যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ দেখা যাচ্ছে। এছাড়াও যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ দেখা যাচ্ছে, অর্থ আগমন কিন্তু আপনাদের যথেষ্ট মাত্রায় হবে এবং আপনাদের মনের সাধ, মনের ইচ্ছা কিন্তু এই সপ্তাহে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে নাম্বার ওয়ান অর্থাৎ এক নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই সপ্তাহে এক নম্বর রাশিতে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক জিনিসই শুভ রয়েছে। যেমন চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন তিন ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এছাড়াও যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে, যারা কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে। এবং যারা ট্যুরে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভ্রমণ যোগ দেখা যাচ্ছে। এই সময় ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, বৈবাহিক জীবনে সুখ আসার সম্ভাবনা রয়েছে, প্রেমের দিক কিন্তু শুভ রয়েছে এবং এই সপ্তাহে সন্তান সুখও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায় এই সপ্তাহে নাম্বার ওয়ান রাশি হিসেবে আপনারা বিবেচিত হয়েছেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।